আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি দেশের বাড়িতে চলে আসলাম ঈদের গোস্ত খাওয়ার জন্য। কারা কারা দেশে আসছেন তারা কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ। তো আমরা দেখতে পাচ্ছেন এটা আমাদের দেশের বাড়ি। এই যে এখানে আরমুস আছে, আরমুস খাবো কিছুক্ষণ পর। এই যে আরমুস আছে, কিন্তু একটা দুঃখের বিষয়, কাঁঠাল নাই। এই ঠান্ডার ভিতরে কাঁঠাল খাইতে পারবো না, আমও নেই। ঠিক আছে, শুধু আরমুস আছে, সেই আরমুসটা আমরা খাবো কিছুক্ষণ পর, পেয়ে খাবো। এখন দুপুর টাইম, এখন আমরা সবাই খাওয়া দাওয়া করব। আর ওইটা হলো আমাদের খালার বাসা, দেখতেই পারবেন। না কিরে, আজ খুব মজা হবে না? আসো, হাই গাইস। এই তো, এটি হলো দুষ্টামের ফল, বুঝছো? বৃষ্টি নাই, ছাতি নাই, আবার রয়েছে আমার খালাতো ভাই। স্যার, আজকে আমরা পোলাও খাই তুই বাঙ্গ। ঘরে গিয়া লাইটটা ধরা, লাইট ধরেছিস? তো গাইস, আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা কায়রুল্লাহ করছি। এইটা হলো আমার খালাতো ভাই, আর এখানে আমি। তো ভিডিওটা আজ এ পর্যন্তই ছিল, সবাই দোয়া করবেন। আশা করি ভিডিওটা ভালো নাও হতে পারে, হইলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।